হ্যালো গাইস, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো আজ আমার ফার্স্ট ব্লগ আমি শুরু করছি, জাস্ট নর্মালি বানাচ্ছি, ঠিক আছে? তো তোমরা আমাকে সাপোর্ট করো অবশ্যই, যেরকমই হোক না কেন ভিডিও আমাকে বলবে তোমরা, যখন আমি যেখানে প্রবলেম হচ্ছে আমি অবশ্যই চেষ্টা করবো ঠিক করে নেওয়ার। তো আজ আমি একটা রেসিপি বানাবো, ঠিক আছে? নর্মাল রেসিপি বাট বানাবো আমি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমি আসছি। টাটা। ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি করব হচ্ছে ব্রেকফাস্ট। এসে গেছে আমার ব্রেকফাস্ট নিয়ে। তো এই যে ওইটা হলো আমার ব্রেকফাস্ট, মানে চা আর বিস্কিট নেব, আপনারা নিয়ে উঠতে পারিনি। তো এটা আমি খেয়ে নিয়ে আমি রান্নাটা শুরু করবো। তো টাটা। তো তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এখানে আমার অন্য রেডি আলু আর পেঁয়াজ, আর এখানে আমাদের চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, ঠিক আছে? এটা মা করে রেখেছে, চিকেনটা এখানে ম্যারিনেট করে রাখা আছে। তো চলো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দেবো নুন, আর দেবো একটুখানি হচ্ছে হলুদ। দিয়ে এবার আমি এক এক করে আলুগুলো ছেড়ে দেবো। আমার খুব ভয় লাগে এটা ছাড়তে। জিরে জিরে আর একটু জিরে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটুখানি পুড়িয়ে নেব আমি, ঠিক আছে? এটা একটু পুড়িয়ে নেব। দেখো পেঁয়াজের কালারটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি ওই যে ম্যারিনেট করা যে মাংসটা রেডি আছে, ওর মধ্যে আদা আর রসুন, তোমার কি বলে, আদা রসুন, পেঁয়াজ বাটা, জিরে, যা যা লাগে, হলুদ, নুন সবই দেওয়া আছে। তো আমি জাস্ট এটার উপর, পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি মাংস। তো এখানে মোটামুটি করছি রেডি, এখন একটু নাড়িয়ে দিই এটাকে। চলো, তারপর আমি প্রেশার কুকারে দেবো যাতে সিদ্ধ হয়। আর বেশি ঝাল দিইনি, কেন কি দাদু খাবে, তো ঝাল দাদু কম খায়, তো তাই জন্য। চলো জলটা দিয়ে দিই এবার। হে গাইস, তো আমার হাতটা না এখানে পুড়ে গেছে, এই যে দেখো আমি এখানে একটুখানি কোলগেট লাগিয়ে দিলাম, এই তেল ছিটে পুড়ে গেছে। তো মা এখন কড়াই থেকে নিয়ে এর মধ্যে দিচ্ছে, কারণ এটা সিদ্ধ হবে, দাদু খাবে আগেই বললাম, তো দিচ্ছে মা। এবার এটা সেদ্ধ হবে, তাই তো? সেদ্ধ হবে। তো হয়ে গেছে, মাংসের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবারে গ্যাসটা জ্বালাও। মাম্মি গ্যাসটা জ্বালাও আগে তুমি।
হয়ে গেছে। এখন এটা কতক্ষণ রাখতে হবে মা? দুটো সিটি দেবো, দুটো সিটি হবে, তারপর আস্তে চলেছি টাটা। তো দেয়া হয়ে গেছে কুকারে, অলরেডি সিটি একটা পড়ে গেছে, তো আরেকটা সিটি পড়বে, দেন তারপরে হচ্ছে গিয়ে নামিয়ে নেবো, তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো। তো এই যে নামিয়ে নিয়েছে, কেন কুকার নামিয়ে নিয়েছে, এবারে এই ধোয়াগুলো বার করে নিচ্ছে বাষ্পগুলো, তো এবারে হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তো এবার দেখাবো। এই হচ্ছে আমার চিনি, এই যে মা ঘর মুছছে, আর এই অবস্থা দেখো দেখো দেখো, মুছতে দেবে না ঘর, পিছলে যাচ্ছে তাও, বা বা বা। দেখ কি করছে দেখ। তো এই যে গরম মশলা দিয়ে দেবো এবারে, এবার এটা মা নামাবে, ওয়েট। তো রেডি, এবার মা দুবেলাটা রাখছে, তোমার হচ্ছে গিয়ে সরি দুধ লেগেছে, এটা এক বেলার, ওটা আরেক বেলার, ঠিক আছে। তো ধুচ্ছে, খুললে আর ওদিকে আলুগুলোর সাইড করা আছে, মানে ঝোল থেকেই নামানো, যাতে গলে না যায়, তাতেই তোলো, হয়ে গেল, তুলু এটা। তো রেডি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এবেলার আর এটা রাত্রের, না সরি এটা রাত্রের, এটা এবেলার। তো রেডি হয়ে গেছে, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো এবার বাকিটা বলবো, আরও বাকি আছে, এবার দাদুকে টেস্ট করাবো, দাদুকে টেস্ট করিয়ে জিজ্ঞেস করবো যে কীরকম হয়েছে না হয়েছে। তো চলো টাটা, এক্ষুনি হাজির হবে দুজন, দেখাচ্ছি, যা উল্টে গেল, আয় আয় চিনি পুচি, এই যা আয়, অলরেডি হাজির একজন। এটা হচ্ছে আমার চিনি, এসে গেছে, একে এভাবে ডাকতে হয়, ঠিক আছে। পুচিটা এখন আসেনি, আর না বাবা আর না, তুমি এখন ভাত খাবে। তো এটা হচ্ছে আমার চিনি, বাবা মুখটা দেখা রে, বাবা মুখটা দেখা, আগে মুখটা দেখা, বাবারে এখনও খেতে ব্যস্ত, ওই যেখানে পড়ে গেছে ওটাই খাবে। আয় পুচি আয় 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 পুচি আয়, ফাইনালি আমার পুচি এসে গেছে, এভাবে ওদেরকে ডাকতে হয়েছে আমার, এটা ওদের খেলনা। তো যাই হোক, এই হচ্ছে আমার চিনি আর হচ্ছে পুচি, ঠিক আছে, দুটোই আমার বোন। তো দেখিয়ে দিলাম যে আমার চিনি আর আমার পুচি দুটো আমার বোন, আমি বোনই ভাবি ওদেরকে, তো দেখিয়ে দিলাম। এবার আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো বসে আছি, দাদু গেছে ওইদিকে স্নানে, যাই হোক, তো স্নানে গেছে, স্নান থেকে এলে খেতে দেব, মানে মা দেবে, তো তারপরে দাদুকে জিজ্ঞেস করবো যে আমার চিকেনটা কেমন হয়েছে, ঠিক আছে। অনেকদিন পর রান্না করলাম, কেন কি এখন আর রান্না করা হয় না আমার, কাজের চাপে, কাজের প্রেশারে, সো দেখা যাক দাদু কি বলে, টাটা। তো ফাইনালি দাদুর খাওয়া রেডি, এটা ভাত, আর দাদু অল্প ভাত খায়, এটা ভাত আছে, এটা হচ্ছে ঝিঙে বাটা, তাই তো, ঝিঙে বাটা, আর এটা চিকেন, এদিকে জল। তো এই যে দাদু, এটা দাদু এরকম, হ্যাঁ হাই করো, হ্যাঁ, তো তুমি খাও, এবার খাও, এবার দাদু খাবে, ঠিক আছে। দাদুকে এবার আমি খেতে দেওয়ার টাইম দিচ্ছি, দাদু খেয়ে এবার বলবে কেমন কি হয়েছে না হয়েছে। এই হচ্ছে দাদু, আর আজকে আমি চিকেনটা রান্না করেছি বলেই দাদুকে বললাম যে তুমি এখানে আজকে খাও, কোনো ব্যাপার না, আমি কেমন রান্না করেছি সেটা দাদুকেই আমি টেস্ট করাবো, মা বাবাকে টেস্ট পরে করাবো, বাট আজকে আমি দাদুকে টেস্ট করাবো। সো ওই জন্য দাদু এখন খাচ্ছে, ঠিক আছে, দাদু খেয়ে নিক। এদিকে খাচ্ছে দাদু, আর এদিকে খাচ্ছে হচ্ছে আমার পুচি, যাতে যার সাথে আগেই আমি ইন্ট্রোডিউস করিয়েছি, এদিকে খাচ্ছে আমার চিনি, এই যে। তো এরা উইস্কাস দিয়ে ভাত দিয়ে মেখে খাচ্ছে, আর এদিকে দাদু। তো দাদু এখানে মোটামুটি মাংস দিয়ে খাওয়া হয়ে গেছে, অলরেডি খাচ্ছে দাদু, অনেক আস্তে আস্তে খায়। তো তুমি একটু বলে দাও মাংসটা কেমন হয়েছে। মাংসটা খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝাল ঝাল সব ঠিক আছে তো তোমার, সেদ্ধ হয়েছে, ঠিক আছে। দাদু এবার আস্তে আস্তে খাক, ঠিক আছে। তো দাদুকে আস্তে আস্তে খেতে দিই, তুমি খাও আস্তে আস্তে খাও এবার। হ্যালো, তো দাদুর রিভিউ তোমাদেরকে আমি দিয়ে দিলাম, তো এবার আমার খাওয়া বাকি আছে, মা বাবা সবারই খাওয়া বাকি, আমার চিনি কুচি খেয়ে নিয়েছে, ভালো হয়েছে, দাদু বলেছে ভালো হয়েছে, তো আমার খুব খুশি হচ্ছে। তো আজকের ভিডিওটা এই অবধি রইল, তো একটু সাপোর্ট করো আমাকে, ফার্স্ট ভিডিও এটা আমার, জানো তোমরা আগেও দিয়েছি, বাট ওটা অন্য খাওয়ার ব্লগ ছিল,
তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো একটু শেয়ার করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর নেক্সট দিন আনবো আরও ভালো কিছু ভিডিও। তো নেক্সট দিন মা রান্না করবে, আমি আর করবো না, মা রান্না করবো, তো মায়ের ভিডিও আমি দেবো। ঠিক আছে, তো আজকে এই অবধি, চলো টাটা, লাভ ইউ।